বাঁচাও গো বাঁচাও, কি আছো বাঁচাও। কে বাঁচাবে আজকে? আমি তোমাকে ধর্ষণ করব। বাসর ঘরে লুঙ্গি পরে ঢুকলাম, এতে অনেক সুবিধা। আমি হয়তো একমাত্র ব্যক্তি যে কিনা বাসর ঘরে লুঙ্গি পরে ঢুকলাম। বউ আমার চুপচাপ মুখ ঢেকে বসে আছে। ভয়ে ভয়ে কাছে গেলাম, ঘোমটা খুলে এক লাফে তিন হাত পিছিয়ে চলে গেলাম। বউ তো আমার পুরাই আগুনের গোলা। আবার একটু কাছে গিয়ে বললাম, এই তুমি এত সুন্দর কেন গো? মনে হচ্ছে রসগোল্লা, চাঁদের লাহান মুখ। বউ আমার কথা শুনে লজ্জা পেল, বিড়বিড় করে আমার কানে কানে বলল, একটু কাছে আসো। বউয়ের কথাগুলো শুনে চোখ কপালে উঠে গেল। এরপর আরেকটু কাছে গেলাম। আরেকটু কাছে যেতেই বউ আমার লুঙ্গি ধরে টানাটানি শুরু করলো, বাঁচাও গো বাঁচাও, কি আছো বাঁচাও। কে বাঁচাবে আজকে? আমি তোমাকে ধর্ষণ করব। হাই হাই, বউ নাকি স্বামীকে ধর্ষণ করবে? আজ তোর ইজ্জত লুটে নিব আমি। না না প্লিজ, আমার ইজ্জত লুটবেন না। বউ আমার আরো জোরে লুঙ্গি টানতে লাগলো। এই গেল রে গেল, আমার লুঙ্গি খুলে গেল। বউ আমার ঘোমটা ফেলে লুঙ্গি নিয়ে টানাটানি করতে ব্যস্ত। ছেড়ে দাও না গো, ছেড়ে দাও, আমি ধর্ষণ হব না তোমার কাছে, ছেড়ে দাও গো। আজকে আমি তোমাকে ধর্ষণ করব। বউ এই কথা বলে দিল জোরে একটা টান, সাথে সাথে আমার লুঙ্গিটা খুলে গেল। এক হাতে লুঙ্গিটা ধরে কোনো মতে দৌড় দিলাম, কিন্তু একই লুঙ্গি আমার হাতে কেন? এই হারামি, আজও তুই স্বপ্ন দেখে আমার লুঙ্গি খুলে দিয়েছিস? ওর কথাগুলো শুনে চেয়ে দেখি ওর লুঙ্গি আমার হাতে। আজকে আর রক্ষা নেই, প্রতিদিনই স্বপ্ন দেখে লুঙ্গি খোলা এটা কেউ মেনে নিতে পারবে না। তাই উঠে দিলাম দৌড়। ও গামছা পেঁচিয়ে আমার পিছু পিছু দৌড়াচ্ছে আর বলছে, এই আমার লুঙ্গি দিয়ে যা। কে শোনে কার কথা? আমিও খুব জোরে দৌড়াচ্ছি, হঠাৎ এক পিচ্চি ডাক দিল, কি মিয়া নেজাল ভাই, লজ্জাশ্রম নাই না কি মিয়া, তোমগোর লাইগা আজকে নারীর পরিবর্তে পুরুষ ধর্ষণ হচ্ছে। এই পিচ্ছি কয় কি, হাই হাই, তাকিয়ে দেখি আমার লুঙ্গি নেই, লুঙ্গি বাতাসে উড়ে গেছে। কি লজ্জা কি লজ্জা।